ভরিওানিডঙ্গট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দেব তোমাদের টিউটর এখানে দেখো প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে এক্স সাপেক্ষে অন্তর্কলজ করতে বলা হচ্ছে অপেক্ষকটা কি দেওয়া আছে এখানে তো আমরা জানি এফ অফ এক্স অপেক্ষকের এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ প্রথম নিয়ম যেটা বা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এটা লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ এখন আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী এফ অফ এক্স হল সেক থ্রি এক্স তাহলে আমরা অন্তর্গলজ যেটা পাবো সেটা কী পাবো এখান থেকে লিমিট এইচ টেন্স টু জিরো সেক থ্রি ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস সেক থ্রি এক্স বাই এইচ তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব দেখো লিমিট एच टेंस टू जीरो सेक् थ्री एक्स प्लस थ्री एच माइनस सेक थ्री एक्स एच इक्वल टू लिमिट एच टेंस टू जीरो वन कॉस थ्री एक्स प्लस थ्री एच माइनस वन कॉस थ्री एक्स एच जस्ट আমরা জানি সেক এক্স এর ভ্যালু হলো ওয়ান বাই কস এক্স সেটাই পুট করেছি এখানে তো দেখো এরপরে আমরা কী করবো এখানে লিমিট এইচ টেন্স টু জিরো আমরা লসাগু নিয়ে নিলে পেয়ে যাবো এখান থেকে কস থ্রি এক্স প্লাস থ্রি এইচ ইন্টু কস থ্রি এক্স এবং এখানে আমরা কী পাবো কস থ্রি এক্স মাইনাস কস থ্রি এক্স প্লাস থ্রি এইচ হোল বাই এইচ পাচ্ছি তো এরপরে আমরা ক্যালকুলেট করি যদি আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো দেখো অ্যাকচুয়ালি এখানে যে অংশটা এই অংশটা অ্যাকচুয়ালি এখানে এইচ এর সাথে গুণ হয়ে যাবে তা অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো এইচ ইন্টু কস থ্রি এক্স প্লাস আর এখানে যে এই অংশটা রয়েছে এটা অ্যাকচুয়ালি দেখো কস এ মাইনাস কস বি এর ফর্মুলা আছে তো কস এ মাইনাস বি এর ফর্মুলাটা হলো টু সাইন এ প্লাস বি বাই টু দেখো এ বলতে এখানে এই থ্রি এক্স এবং বি বলতে থ্রি এক্স প্লাস থ্রি এইচ তাহলে এ প্লাস বি যখন করবো দেখো দুটো থ্রি এক্স যোগ হবে অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব সিক্স এক্স প্লাস থ্রি এইচ বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু দেখো এই অংশটা এ অংশটা বি তাহলে বি মাইনাস এ হলে দেখো এখানে থ্রি এক্স এবং এখানে থ্রি এক্স কেটে যাচ্ছে শুধুমাত্র থেকে যাচ্ছে কত থ্রি এইচ বাই টু এবারে আমরা কি করি এই দুই কে আমরা লিমিটের বাইরে নিয়ে নিতে পারি অর্থাৎ এটাকে আমরা দুটো লিমিটের মাল্টিপ্লিকেশনে বিশ্লেষণ করে নেব অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো এখান থেকে আমরা পেয়ে যাবো সাইন যদি দুই দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা এখানে কত পেয়ে যাব দেখো থ্রি এক্স প্লাস থ্রি এইচ বাই টু বাই কস থ্রি এক্স প্লাস থ্রি এইচ ইন্টু কস থ্রি এক্স ইন্টু লিমিট এইচ টু জিরো আমরা দুটো আলাদা লিমিট নিয়ে নিচ্ছি শুধু এখানে এই সাইন পার্টটা এবং নিচে আমরা এইচ রাখব অর্থাৎ আমরা পেয়ে যাব কত সাইন থ্রি এইচ বাই টু বাই এইচ তাহলে এরপরে কি আসবে দেখো এই অংশটা এই যে লিমিটটা রয়েছে এখানে এটার জন্য এখানে যত জায়গায় এইচ রয়েছে আমরা শুধু সেই এইচের জায়গাগুলো জিরো পুট করে দেব। তাহলে আমাদের ক কি চলে আসবে এখানে সাইন থ্রি এক্স বাই কস থ্রি এক্স ইন্টু কস থ্রি এক্স এবং এখানে দেখো এখানে যে লিমিটটা রয়েছে এই লিমিটটার জন্য আমরা লিমিটের যে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হলো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু হলো ওয়ান এখন আমাদের এখানে রয়েছে সাইন থ্রি এইচ বাই টু তাহলে লিমিটটা অ্যাপ্লাই করার জন্য দরকার এবং এখানেও থ্রি এইচ বাই টু আনা দরকার তাহলে আমরা এখানে কি পাবো দেখো লিমিট সাইন থ্রি এইচ বাই টু বাই এখানে এইচ এর জায়গায় আমরা যদি থ্রি এইচ বাই টু লিখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি হরে আমরা একটা থ্রি বাই টু গুণ করেছি তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে লবেও একটা থ্রি বাই টু গুণ করতে হচ্ছে অর্থাৎ থ্রি বাই টু ইন্টু আর আরেকটা জিনিস দেখো যদি এইচটা জিরোতে অ্যাপ্রোচ করে এবং এইচকে আমরা যদি কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করি সেটাও তাহলে জিরোতেই অ্যাপ্রোচ করবে অর্থাৎ এইচ যদি জিরোতে অ্যাপ্রোচ করে এটা ইমপ্লাই করে থ্রি এইচ বাই টু জিরোতে অ্যাপ্রোচ করবে সেই কারণে আমরা এখানে লিমিট এইচ টেন্স টু জিরোর জায়গায় থ্রি এইচ বাই টু টেন্স টু জিরো লিখতে পারি তো দেখো এখানের এই যে লিমিটটা এলো এই সম্পূর্ণ লিমিটের ভ্যালুটা ফর্মুলা অনুযায়ী দেখো এখানে সাইন থ্রি এক্স বাই কস থ্রি এক্স আমরা যদি এটাকে একসাথে লিখি তাহলে আমরা এখান থেকে কত পাবো টেন থ্রি এক্স কেন সাইন বাই কসের এর ভ্যালু যেহেতু টেন হয় আর ওয়ান বাই কস এক্স কস থ্রি এক্স এটাকে আমরা এখানে লিখতে পারি কত সেক থ্রি এক্স আকারে এবং এখানে রয়েছে এই লিমিটের ভ্যালু যেটার ভ্যালু হলো ওয়ান তো দেখো এই দুই আর এই দুই কাটাকাটি হয়ে গেল অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এখানে কত থ্রি টেন থ্রি সেক থ্রি এক্স আমাদের এখানে যে অপেক্ষকটি দেওয়া ছিল তার এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষ অন্তরকলজ হবে এই অংশটা ভীড়ঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো